আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো আপনারা জানেন বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তির সেটার যে পরীক্ষার ডেট সেটা কিন্তু একটা ধাপে চেঞ্জ করা হয়েছে মানে প্রথমে ষোলোটা জেলা ছিল সেই ষোলোটা জেলার পরীক্ষা কিন্তু ডেটটা পরিবর্তন করা হয়েছে তো এই ডেটটা পরিবর্তন করে কিন্তু উনত্রিশ তারিখ করা হয়েছে এবং উনত্রিশ তারিখে আমি দেখতে পেয়েছি যে টোটাল বত্রিশটা জেলার বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে বত্রিশটা জেলার পরীক্ষাই কিন্তু এই উনত্রিশ থেকে শুরু হবে সো যারা পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিছেন তারা অবশ্যই অবশ্যই আজকে মানে আজকে তো পরীক্ষার আগের দিন সো আজকে আপনি আপনার যত পেপার্স আছে যে পেপারসগুলো আপনার পরীক্ষার মাঠে প্রয়োজন পড়বে সেগুলো কিন্তু অবশ্যই আপনি সাথে নিয়ে যাবেন কোনো পেপার কিন্তু বাসায় রেখে যাবেন না এই পেপারের কারণেই কিন্তু অনেক ঝামেলা হয়ে যায় আর প্রথম দিন যে ঘটনা ঘটে আপনি তাড়াহুড়ার কারণে আপনার যে প্রয়োজনীয় যে জিনিসগুলো যেগুলো আপনাকে আসলে মাঠে নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু ম্যাক্সিমামেরাই ভুল করেন সেই কাজটা করবেন না আপনার যে কাগজগুলোর কথা আপনার সার্কুলারে বলা আছে সেগুলো অবশ্যই অবশ্যই আপনি সাথে নিয়ে যাবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি আপনারা অনেকেই দেখা যায় কি মাঠে যখন যান তখন এই যে চুল বড় বড় রেখে যান চুল বড় রাখেন কিংবা নখ কাটেন না এগুলো কাজ করবেন না একটু পরিপাটি হয়ে যান মানে সজাগতা কথা যেটাকে আমরা বলে থাকি যে স্মার্ট ঠিক আছে এরকমটা হয়ে যাবেন আর মাঠের যে বিষয়টা আমি মাঠগুলো একটু দেখে বলি কারণ যেহেতু একই সঙ্গে কিন্তু পঁচিশ তারিখে মাঠ হওয়ার কথা ছিল তাদের মাঠটা কিন্তু এখন উনত্রিশ তারিখে হচ্ছে ওই একই জায়গায় হচ্ছে যার যেটা আগেই ছিল মানে যে স্থানে ছিল ওই স্থানে কিন্তু হচ্ছে শুধুমাত্র তারিখটা পরিবর্তন করা হয়েছে যেমন আগামীকাল কিন্তু সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট এরপর পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি এবং পটুয়াখালী জেলার মাঠ হবে সো এর পাশাপাশি কিন্তু যে ডেটটা পরিবর্তন করা হয়েছে আগে ছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তারিখেরটা কিন্তু বর্তমানে কিন্তু ওই উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে সেটা নিয়ে কিন্তু আগের ভেতরে আমি নোটিশে বিস্তারিত আলোচনা করেছি তো মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি রাউন্ডমে ঝিনাইদহ নরাইল সিরাজগঞ্জ সাভাইনগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এই কয়েকটা জেলার পক্ষে কিন্তু আগামীকাল হবে ঠিক আছে এটা নোটিস তো আগে আমি দিয়েছি আর মাঠে যদি ভালো কিছু করতে চান আপনার রেজাল্ট ভালো করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চূড়ান্ত সাজেশনটা সংগ্রহ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে মূলত বিকাশ এবং নদ খোলা আছে এবং ওই নাম্বারটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আপনারা জাস্ট ওই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়ে বললেই হবে আমি সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো মনে রাখবেন আপনি শুধু মাঠে টিকবেন তা কিন্তু না আপনাকে রিটেন এবং ভাইভে ভালো করতে হবে সো আমাদের সাজেশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাদের লিখিত এবং ভাইবে পরীক্ষার জন্য আর একটা বিষয় বলবো আপনাদের মধ্যে এখনও অনেকেই আছেন আমাকে জিজ্ঞেস করেন ভাই আমার মাঠ কোথায় হবে ভাই আপনার এডমিট কার্ডটা আপনি দেখবেন এডমিট কার্ডে দেখেন দেওয়া আছে মাঠ কোথায় হবে এবং মানে কয়টার সময় হবে এবং আপনার যাবতীয় তথ্যগুলো বিশেষ করে রোল নাম্বার বা সিরিয়াল নাম্বার যেটাকে আমরা বলে থাকি সব কিছু কিন্তু আপনারা এডমিট কার্ডে পেয়ে যাবেন আপনারা এডমিট কার্ড দেখেন না না দেখে গিয়ে আমাকে বলেন ভাই আমার মাঠ কবে আসলে সার্কুলারও দেখেন না প্লাস আমি যে ভিডিও বানাই গেলে অর্ধেক দেখে গিয়ে কমেন্ট করেন ভাই আমার মাঠ কোথায় হবে এরকমটা করবেন না আপনারা ভিডিওগুলো দেখবেন দেখলে কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন আর তেমন কিছু বলা নেই আপনাদের সবার জন্য শুভকামনা রইল তবে যেদিন রংপুরের মাঠ হবে আমি কিন্তু রংপুর যে জেলা পুলিশ লাইন আছে সেখানে যাওয়ার চেষ্টা করব হয়তো ভিডিও ঢুকতে পারবো না বাট বাইক থেকে আপনাদের সাথে দেখা করার জন্য আমি ইনশাল্লাহ যাবো আল্লাহ যদি আমার বাসায় রাখে এবং যদি আমি সুযোগ পাই আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে দেখবেন তিন দিন ডেট দেওয়া আছে উনতিরিশ তিরিশ একত্রিশ এরকম ডেট দেওয়া আছে তো তিন দিনে কিন্তু তিন দিনে যে একদিন যেতে হবে আর বাকি দুদিন যাওয়া লাগবে না এরকম কিন্তু নয় তিন দিনের প্রথম দিন থেকে শুরু করে পরবর্তী ধাপগুলোতে সবগুলোতে আপনাকে যেতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনোটা একটা ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম